একটা কথা আমরা কিন্তু প্রায় বলে থাকি যে লোকসঙ্গীত, লোকশিল্প, লোকসংস্কৃতি যে কোনো দেশের সংস্কৃতির একটি বিশাল অংশ জুড়ে থাকে, কিন্তু শুধু এইটুকু বললে আসলে কিছুটা ঘাটতি থেকে যায়। একটি জনগোষ্ঠীর মানুষজন যে জীবন আচরণ পালন করছেন, তাদের আনন্দ, বেদনা, সুখ দুঃখ, ভালো লাগা, উৎসব, এই সব কিছুর একটা প্রত্যক্ষ প্রতিফলন যে শিল্পের মধ্যে পাওয়া যায় সেটি লোকশিল্প, লোকসংস্কৃতি। যেন একটা স্বচ্ছ আয়না যার মধ্য দিয়ে মানুষ তার জীবনকে দেখতে পায়। সেই লোকসঙ্গীতের সম্রাট, আমাদের গর্ব, আমাদের সম্পদ আব্বাসউদ্দিনকে নিবেদন করে আমরা আজকের অনুষ্ঠান সাজিয়েছি, এবং এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আজকের এপিসোডে আমরা পেয়েছি তারই সরাসরি বংশধর, আপনাদের সবার প্রিয় দেশবরেণ্য শিল্পী নাশিদ কামাল। এবং তার সঙ্গে আমাদের স্টুডিওতে আরও বাড়তি যোগ হয়েছে, আমাদের সঙ্গে আছেন ভাওয়াইয়া গানের জনপ্রিয় শিল্পী শফিউল আলম রাজা। আমি দুজন শিল্পীকেই স্বাগত জানাচ্ছি, ভীষণ আনন্দ হচ্ছে আপনাদেরকে একসঙ্গে পেয়ে, এবং সেই সাথে মিউজিশিয়ানসরাও সবাই আছেন, প্রত্যেকেই গুণী, নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল। আমরা ধীরে ধীরে তাদের সবার সাথে পরিচিত হব, কথা বলবো। তার আগে একটু দর্শকদের জানিয়ে দিচ্ছি, প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে 16361 এই নাম্বারটিতে প্রথমে গহীন লিখুন, GOHIN, তারপর একটি স্পেস দিন, তারপর আপনার নিজের নামটি লিখুন, তারপর আবারও স্পেস দিয়ে যে গানের অনুরোধ করতে চাইছেন কিংবা আমাদের শিল্পীর পরিবেশনা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, পরামর্শ থেকে থাকে, সেটি আমাদের SMS এর মাধ্যমে পাঠিয়ে দিন। আমরা শুরু করছি, প্রথম গানটি নিঃসন্দেহে আমি চাইব শিল্পী নাশিদ কামাল আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, তার কণ্ঠ থেকে উচ্চারিত সুর দিয়ে যেন আজকের এই আয়োজন শুরু হয়। ধন্যবাদ তোমাকে, আজকে SATV-কে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই উদ্যোগটা নেবার জন্য। আব্বাসউদ্দিন আহমেদের 114তম জন্মবার্ষিকী 27শে অক্টোবর, এবং রাজা এবং আমি দুজনে যে আজকে আসতে পেরেছি গহীনের গানে, তাতে আমাদের খুব ভালো লাগছে। তো প্রথম যে গানটি পছন্দ করেছি, এই মহরমের একটা মরশুম চলছে, আব্বাসউদ্দিন আহমেদ কবি কাজী নজরুল ইসলামকে প্রায়ই বলতেন যে কাজীদা আমাকে কিছু ইসলামিক গান লিখে দেন। তো নজরুল ইসলাম খুব তাড়া ফিল করতেন এবং বলতেন যে আব্বাস একটু দাঁড়াও, আমি একটা নাটক নিয়ে ব্যস্ত আছি। এরকম বলতে বলতে আব্বাসউদ্দিন এক পর্যায়ে বললেন যে, দরজাটা খটখটালেন, যা কাজীদা। তো কাজীদা চমকে উঠে বললেন যে আমি তো তোমাকে বলেছি আমি নাটকটা শেষ হলে তারপরে তোমাকে ইসলামী গান লিখে দেব। এমন সময় আব্বাসউদ্দিন বললেন যে না, আমি গানের জন্য না, আমি একটু একটা কিছু চাইছি, জায়নামাজ বা এরকম কিছু একটা, যেটার মধ্যে আমি এখন জোহরের নামাজটা পড়তে পারবো। এই কথা বলাতে কবিকে যেন আমি কল্পনায় দেখতে পাচ্ছি, উনি গিয়ে ওনার আলমারিটা খুললেন এবং এক টুকরো তোয়ালে বের করে দিলেন। সেখানে আব্বাসউদ্দিন আহমেদ নামাজ পড়লেন, উনি পাঞ্জেগানা নামাজি ছিলেন, অর্থাৎ প্রতি বক্তের নামাজ উনি আদায় করতেন সময় মতো। উনি যখন এই 12 রাকাত নামাজ পড়ে ফেরত আসলেন টেবিলে, তখন দেখলেন কবি কাজী নজরুল ইসলাম এই গানটি লিখেছেন। এই গানটি সেই জন্য খুব অর্থবহ আজকের এই দিনটাতে। অনেক গানই কবি কাজী নজরুল ইসলাম আব্বাসউদ্দিনকে দিয়ে গাইয়েছেন, কিন্তু আব্বাসউদ্দিনকে উদ্দেশ্য করে এই গানটি লিখেছেন সেটা কিন্তু খুব বিরল। কাজী, এই গানটি দিয়ে আমি শুরু করছি আমার যাত্রা। আমার ঘরে নামাজ পড়ো আজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ হৃদয় যাই নামাজ, হে নামাজি আমার ঘরে
অবসর চরণ ছোঁয়াই এই পাপীরে কর সরফরাজ, তুমি কর সরফরাজ, হে নামাজি আমার ঘরে নামাজ মসজিদ তোমার পরশনিয়ে, তোমার জোর পানি মোছো আমার পিরহান দিয়ে, আমার ঘর হোক মসজিদ তোমার পরশনিয়ে। যে শয়তানে বন্দিতে ভাই খোদাই ডাকার সময় না পাই, সেই শয়তান যাক দূরে, চরণ তলে হৃদয় যাই নামাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, হে নামাজি আমার ঘরে পড়ো। নাশিদ কামাল, আপনি এত চমৎকার করে গান করেন যে গান শোনার পর আপনাকে ধন্যবাদ দিয়ে মানে একটা ঋণ চুকিয়ে দেওয়ার চেয়ে আমার মনে হয় আপনার কাছে ঋণী থেকে যাওয়াটাই অনেক ভালো। কি সুন্দর কথা বললে পূজা, সত্যি। এবং কাজী নজরুলকে নিয়ে কি বলবো, আমি তো আমার মনে হয় আমি তাকে অন্তরে ধারণ করি, তার যে বিদ্রোহী চেতনা। তুমি নিজে একজন নৃত্যশিল্পী এবং নৃত্যের মধ্যে কিন্তু রয়েছে সবগুলো কলা, তার মধ্যে সাহিত্য রয়েছে, সঙ্গীত রয়েছে, তোমার বোঝার জন্য তার জন্য কোনো ব্যত্যয় হয়নি। বিশেষ করে বিদেশি শব্দগুলো যেভাবে গেঁথেছেন, এত চমৎকার গাঁথুনি যে কোনো একটা শব্দের অর্থ যদি নাও জানি, এমনভাবে সেটাকে পজিশন করেছেন সব বাক্যের মধ্যে যে একটা আঁচ করে নেওয়া যায় যে এটার অর্থটা কি হতে পারে। সেটার কৃতিত্ব আমি কবি কাজী নজরুল ইসলাম। যেমন সরফরাজ শব্দটা আপনি যখন গাইছিলেন, আমি ভাবছিলাম এটার অর্থ কি হতে পারে, এমন কোনো মানুষ যে হয়তো খুব বেশি ভাবে, খুব চিন্তা করে। রাখার মতো সরফরাজ মানে মুকুট বা মাথার মণি,
নিমগ্ন নিমগ্ন হতে পারে যে কোনো কিছুতে, এবং আপনি গাইতে গাইতে আমি একটু লুকিয়ে লুকিয়ে দেখে নিলাম যে আসল অর্থটা কি, দেখলাম যে হ্যাঁ মিলে গেছে যা ভাবছিলাম তার সাথে। তো এটাই আসলে আমাদের জাতীয় কবির এত বড় কৃতিত্ব সত্যি। এবারে শফিউল আলম রাজা, আপনাকে অনুরোধ করব। জি, আমি ভালো লাগছে যে আব্বাসউদ্দিন পরিবারের যে আব্বাসউদ্দিনের নাতনি নাশিদ কামাল আপা, তার সঙ্গে আমি অনেক প্রোগ্রাম করেছি, মোস্তমা জামান আব্বাসি চাচার সঙ্গেও করেছি, ফেরদৌসি রহমান ফুফুর সঙ্গেও আমি প্রোগ্রাম করেছি। আমার সৌভাগ্য যে একজন ভাওয়াইয়া শিল্পী হিসাবে এই পরিবারটার সবার সঙ্গে আমার একটা আত্মিক বলেন সবভাবে একটা যোগাযোগ আর কি। আর আমি যে গানটি করব এটি আব্বাসউদ্দিনের একটা জনপ্রিয় গান, যেটি আমাকে অসম্ভব দোলায়িত করে, আলোড়িত করে। আর গানের কথা হচ্ছে আব্দুল করিম, সুর হচ্ছেন আব্বাসউদ্দিন। বাড়ি কলা রুইলাম কালা সারি সারি কালা, কলার বাগিচা ঘিরিল সে বাহারি, ও মোর কালা রে কালা বাড়ি কলা রইলাম কালা সাহারি সাহারি কালা গিরিল সে বাহারি কালা রে কালা
কাহালা শাহাদুর দুলারি কাহালা শিলা দুলা শাওনি ভরি জহরি হিরি ও মোর কানারে কাহালা গুণ গেসিরি কালা নারীর হিয়ায় বহ তুই ধুই রো ধরি রে ও মোর কালা রে কালা চমৎকার। একটা প্রচলিত কথা আছে যে শিষ্য যারা গুরুর কাছে শেখেন এরা হচ্ছে অধম। এবার যেসব শিষ্যরা সরাসরি রক্তের সম্পর্কে সম্পর্কিত নন গুরুর সাথে, যেমন ছেলের বউ, মেয়ের জামাই ইত্যাদি, এরা হচ্ছে মধ্যম। আর শিল্পীর নিজের সন্তানই যদি সেই গুণটা রপ্ত করে নেন শিল্পীর কাছ থেকে তবে উত্তম। তো আমরা আসলে খুব কনফিউজড হয়ে যাচ্ছি, উত্তম মধ্যম অধম এগুলো সবই যে আসলে শুধুই কথা, সাধনাই যে আসল এবং সেটাই শেষ কথা, এটাই আবারও উপলব্ধি হলো। এবার ফিরে যাচ্ছি আবারও সুরের সম্রাজ্ঞী নাশিদ কামালের কাছে। ধন্যবাদ পূজা। আমি আজকে যে শাড়িটি পরেছি শারদীয় দুর্গোৎসব মনে করে, কবি কাজী নজরুল ইসলামের ইসলামী গান লেখার কথা বললাম, তার পাশাপাশি আব্বাসউদ্দিন আহমদের কথা বললাম, তিনি পাঞ্জেগানা নামাজি ছিলেন, তিনি ছিলেন অসাম্প্রদায়িক, নিজে ধুতি পরতেন এবং সমস্ত রাধা কৃষ্ণের লীলার যত গান আছে সেই গানগুলো তার কণ্ঠে আমরা শুনেছি। এমনকি হিন্দু মুসলমান সম্প্রদায়ের যে সময়টা দাঙ্গা হলো কলকাতায়, সেই সময় তিনি তার নিজের জীবন বাজি রেখে উনি ট্রাকের ওপরে চড়ে তিনি গান করতেন, যে ওই সমস্ত গানগুলো, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এখন হিন্দু ধর্মের সবচেয়ে বড় তাদের যে আরাধ্য রাধা এবং কৃষ্ণ, সেই রাধা কৃষ্ণ লীলার একটি বিচ্ছেদী গান গেয়ে শোনাচ্ছি। হইনা মাধবী বনেতে বন্ধু ছিল সৈগ, বন্ধু আমার কোন বনে লুকাইল, হইনা মাধবী বনেতে বন্ধু ছিল সই গো, বন্ধু আমার কোন বনে লুকাইল, বন্ধু আমার কোন বনে লুকাইল, ¶¶
Thank you.
চমৎকার। এবং এরই সাথে প্রিয় দর্শক, আমাদের ভীষণ ভালো লাগছে, যেতে মন চাইছে না, কিন্তু তারপরও অনুষ্ঠানের রীতি অনুযায়ী এবার একটা বিরতি নিতেই হচ্ছে। আপনারা SMS পাঠাতে থাকুন, বিরতি থেকে ফিরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মেতে উঠছে আবারও গানে। দেখছেন যমুনা রেফ্রিজারেটর, গহিনের গান। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন যমুনা রেফ্রিজারেটর, গহিনের গান। আমাদের সঙ্গে আছেন দেশ বরেণ্য শিল্পী ডক্টর নাশিদ কামাল এবং শফিউল আলম রাজা। আমরা আবারও অনুষ্ঠানে ফিরে যাবার আগে, অর্থাৎ গানে ফিরে যাবার আগে জানিয়ে দিতে চাই, একটি গানের অনেক অনুরোধ এসছে শফিউল আলম রাজার কাছে, ও কি গাড়িয়াল ভাই এই গানটি। এই গানের জন্য আমাদের বন্ধুরা অনুরোধ করেছেন, বন্ধু কাফি, আমাদের বন্ধু কালাম, আরও অনুরোধ করেছেন বাদশাহ, মোহাম্মদ বাদশাহ, এরা প্রত্যেকেই, আমিরুল, এরা প্রত্যেকেই চেয়েছেন আপনি এই গানটি গেয়ে শোনান। আচ্ছা, এবারে তাহলে এবারে যে গানটি করব, এটিও ভাওয়াইয়া, গানের কথা আব্দুল করিম, সুর নায়েব আলী টিপু, আর আব্বাসউদ্দিনের কণ্ঠে অসম্ভব একটা জনপ্রিয় গান ছিল, এখনও আছে জনপ্রিয়। তো এই গানটি যখন আমি ক্লাস 2-3 পড়ি, তখন আমি গিয়ে উপজেলা লেভেলে ফার্স্ট হয়েছিলাম, সেই ছোট্টবেলার কথা, অনেকদিন পর গানটা করছি। বাহ। ওহো রে গাড়িয়াল বন্ধু, বন্ধু ছাড়িয়া রইতে পারি না রে, ওহো রে প্রাণীর বন্ধু, ওরে গাড়িয়াল বন্ধু, বন্ধু ছাড়িয়া রইতে পারি না রে, ওরে প্রাণীর বন্ধু। পাহাড়ির বন্ধু, বন্ধু ছাড়িয়া তুইতে পারি না রে, ঘুরে গাড়িয়াল বন্ধু। মুখে
তোমার বন্ধু কিসের আশা রে, বন্ধু বটের গাছে দুধুর বাসা, তোমার বন্ধু কিসের আশা রে, বুদ্ধি কাহিনীর বন্ধু ছাড়িয়া পারি না রে, গাড়িয়াল বন্ধুয়া তুইতে পারি না রে। সবসময়ই মিলনের চেয়ে বিরহের গানগুলোই যেন অনেক বেশি আবেদন জাগাতে পারে, এমনটা অনেকেই বলে থাকেন, আপনাদের কি মনে হয়? জীবনটাই তো মিলনের চেয়ে বিরহ বেশি, সেই জন্য বোধহয় বিরহ আমাদের উপরে ভর করে এবং বিরহের কথা ভাবতে, লিখতে, গাইতে এটা বোধহয় সহজাত আরো বেশি, কারণ বিরহ নিয়েই তো জীবন। নারী এবং পুরুষ একে অপরকে যখন পেয়েও যায় তখনও তাদের নানা কাজে, বিশেষ করে ভাওয়াইয়া যে অঞ্চলের, সেখানটাতে তো মানুষেরা কাজ করবার জন্য সেই অঞ্চল ছেড়ে অন্য গ্রামে চলে যেত, গাড়িয়াল ভাই চলে যাচ্ছে অনেক দূরে, হ্যাঁ, তার গাড়ি নিয়ে, আর নারী বিরহী সে বসে বসে তার কথা ভাবছে আর তার বিরহের গানগুলো রচনা করছে, ওই পারে তো এই সমস্ত বিরহ। আর ভাটির অঞ্চলে নদীতে চলে যাচ্ছে, নদী উজানে চলে যাচ্ছে, আর ঘাটাতে তুমি পারের নাইয়া, এরকম আর কি। আরেকটা বিষয় আছে যেটা আধ্যাত্মিক ব্যাখ্যা, যে বৈপরীত্য, একটি না থাকলে আরেকটির মূল্য, যে বিষয়গুলো সম্পূরক, একটি না থাকলে আরেকটির মূল্য থাকে না, বিরহ আছে বলেই বড় মধুর লাগে মিলন সুধা পান, রাইট, এক্স্যাক্টলি। তো আমরা এখন যদি আপনারা অনুমতি দেন, যাকে ঘিরে আমাদের আজকের আয়োজন, সেই মহান শিল্পী আব্বাসউদ্দিনকে নিয়ে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে একটি নিবেদন স্বরূপ আমরা একটি অডিও ভিজুয়াল বানিয়েছি, সেটি একটু দেখতে চাই। তাহলে চলুন প্রিয় দর্শক আমরা দেখি শিল্পী আব্বাসউদ্দিনকে নিবেদন করে আমাদের তৈরি অডিও ভিজুয়াল। আমার হাড় কালা উড়লাম রে, আরে আমার যাহো কালার লাইগা রে, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, তোরসা সহ বৃহত্তর রংপুর অঞ্চলের নদী অববাহিকার মানুষের প্রাণের গান ভাওয়াইয়া। এই ভাওয়াইয়া এই অঞ্চলের মানুষের সংস্কৃতিকে করেছে বেগবান, দুঃখ বেদনা সুখ সমৃদ্ধি সর্বোপরি যাপিত জীবন উঠে এসেছে ভাওয়াইয়া গানের কথায় সুরে। অতি প্রাচীন গান ভাওয়াইয়াকে যিনি আরো আলোকিত করেছেন তিনি হচ্ছেন আব্বাসউদ্দিন, ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমদ। শৈশব থেকেই গানে গানে তালে তালে পথ চলতেন আব্বাসউদ্দিন, গানের সুরে সুরে জীবনের স্বপ্ন আঁকতেন গানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন। আব্বাসউদ্দিন আহমদ 1901 সালের 27 অক্টোবর তৎকালীন ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তুফানগঞ্জ স্কুল থেকে এন্ট্রান্স এবং পরে কোচবিহার কলেজ থেকে আইএ পাশ করেন। এরপর সঙ্গীত চর্চাকে পেশা হিসেবে গ্রহণ করেন। এক পর্যায়ে তার সাথে পরিচয় হয় কাজী নজরুল ইসলাম, ইন্দুবালা, জগৎ ঘটক, কাজী মোতাহার হোসেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আঙ্গুরবালা সহ অসংখ্য শিল্পীর। কাজী নজরুল ইসলামের অনুপ্রেরণায় বেশ কিছু গান রচনা করেছিলেন। রচিত ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি আব্বাসউদ্দিনের কণ্ঠে অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিল। মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাসউদ্দিনই প্রথম ভাওয়াইয়াকে রেকর্ড করে সকলের সামনে উপস্থাপন করেন। তার প্রথম রেকর্ডকৃত গান হল ওকি গাড়িয়াল ভাই,
কত রব আমি পন্থের দিকে চায় রে গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চায় রে। তিনি তার দরদ ভরা সুর এলে কণ্ঠে পল্লী গানের সুর যেভাবে ফুটিয়ে তুলেছিলেন তা আজও অদ্বিতীয়। তিনি কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, গোলাম মোস্তফা সহ আরো অনেকের ইসলামী ভাবধারায় রচিত গানেও কণ্ঠ দিয়েছেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অফ পারফরমেন্স, শিল্পকলা একাডেমি পুরস্কার এবং স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। 1959 সালে 30 ডিসেম্বর বুধবার সকাল 7:20 বাংলার কোটি হৃদয় ভাসিয়ে তিনি চিরবিদায় নেন। তিনি চলে গেছেন, কিন্তু তার গাওয়া গান হাজার বছর বাংলার মানুষের হৃদয়ে আলোড়ন তুলবে। তার উত্তরসূরি হিসেবে সন্তান মোস্তফা জামান আব্বাসী, ফেরদৌসী রহমান সহ লক্ষ ভাওয়াইয়া শিল্পী কণ্ঠে তুলেছেন ভাওয়াইয়া গান, এগিয়ে নিয়ে যাচ্ছেন ভাওয়াইয়া সংস্কৃতিকে। কি অসাধারণ জীবন এবং এত অর্জন, এত কিছুর পরেও লোকসঙ্গীতকে ছেড়ে কখনো যাননি। আমরা কিন্তু সামান্য কিছু অর্জন হলেই আমরা অনেক উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাই, এদিক ওদিক ঘুরতে থাকি, বিচ্যুত হয়ে যাই নিজেদের একাগ্রতা থেকে। কিন্তু এই যে বড় বড় কিংবদন্তিদের জীবন থেকে সবচেয়ে বড় যে বিষয়টি শিক্ষা নেবার, সেটা হচ্ছে তাদের শিল্পের প্রতি তাদের সমর্পণ এবং নিষ্ঠা, ডেডিকেশন। আমরা আবারও ফিরে যাব নাশিদ কামালের কাছে। যে গানটি তুমি এক্ষুনি শুনছিলে, অন্য একটি গান গাইবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমরা এক্ষুনি ভাটিয়ালিটি শুনলাম, ও আমার দরদি আগে জানলে, এই গানটি আমার গাইতে ইচ্ছে করছে। দাদুর ক্ষেত্রে এটা উল্টো হয়েছিল, তিনি প্রথমে আধুনিক গান দিয়ে জীবনের যাত্রা শুরু করেছিলেন, তারপর নজরুলের আধুনিক গান। নজরুলকে উনি অনুপ্রেরণা দিয়েছিলেন ইসলামী গান লিখতে, সেগুলো তিনি গাইলেন। তারপরে ধীরে ধীরে, তখনকার দিনে HMV স্টুডিওতে পল্লীসঙ্গীত রেকর্ড করা হতো না, তিনি নিয়ে এসেছিলেন এই পল্লীসঙ্গীত সুধী সমাজের কাছে। কাজী পল্লীসঙ্গীত আনবার জন্য তার যে একটা বিরাট স্ট্রাগল, সেটা তিনি তার বই আমার শিল্পী জীবনের কথা সেখানে লিপিবদ্ধ করে গেছেন। এবং পল্লীসঙ্গীত নিয়ে যে তিনি থেকেছেন, এটার একটা উপহার আমাদের সম্প্রদায়ের কাছে। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ওই ভাঙ্গা নৌকায় চড়তাম না, আর দূরের পাড়ি ধরতাম না। ওই ভাঙ্গা নৌকায় চড়তাম না, আর দূরের পাড়ি ধরতাম না। আমি না বলাক পানি চির বেশার, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ও আমার বান্ধব রে আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ও
গাড়ি দিও না, ওরে বেশম তৈরার পানি দেখা, ওরে বেশম তৈরার পানি দেখা, বইতে প্রাণ বাঁচে না, আগে জানলে আগে জানলে তোর ভাঙানো তাই ছুটতাম না, ও আমার দহর হতি, আগে জানলে আগে জানলে তোর ভাঙানো তাই ছুটতাম না। আপনার কথার সূত্র ধরেই জানতে চাইছি যে ইতিহাসটির কথা আপনি বললেন যে তখন HMV-তে লোকসঙ্গীত রেকর্ড করা হতো না, তার মানে আসলে ঠিক অভিজাত যে শ্রোতা দর্শক তাদের কাছে লোকসঙ্গীতের তেমন একটা চাহিদা ছিল না, এটাই আসলে অভ্যস্ত ছিল প্রমিত বাংলার গান শুনে শুনে। এবং কবি কাজী নজরুল ইসলাম এবং আব্বাসউদ্দিন আহমেদ কৌশলে HMV স্টুডিওসকে রাজি করেন, কারণ আব্বাসউদ্দিনের এই গোপন ইচ্ছাটা অনেকদিন ধরেই ছিল এবং কবি কাজী নজরুল ইসলাম সেটা জানতেন। তখন তিনি ওই যে নদীর নাম সই মাছুয়া মাছ মারে কেচুয়া এই গানটি একদিন আব্বাসউদ্দিন গাইছিলেন, তখন কবি কাজী নজরুল ইসলাম বারবার তাকে গাওয়ালেন স্টুডিওতে ঢুকে, এবং খাতা কলম ছাড়াই তিনি গান লিখলেন নদীর নাম সই অঞ্জনা নাচে তীরে খঞ্জনা। এবং সেই গানটি লিখে HMV স্টুডিওসকে বললেন যে আমি ভাওয়াইয়া একটি লিখেছি। এখন উনি তো কবি কাজী নজরুল ইসলাম, উনি বললে তো সেই গান HMV স্টুডিওস বাধ্য রেকর্ড করতে। তখন তারা রেকর্ড করলো, এক পিঠে ছিল নদীর নাম সই অঞ্জনা, অন্য পিঠে ছিল পদ্ম দীঘির ধারে ধারে ওই, সেটাও একটি ভাওয়াইয়া গানেরই অনুলিপি। কবি কাজী নজরুল ইসলাম সেখানে কথাগুলো বসিয়েছিলেন সুরটা গ্রহণ করে। তো এই
যখন প্রথম রেকর্ডটি বার হলো, তারপরে এটার কদর দেখে তখন HMV স্টুডিও বলল, না তুমি গান রেকর্ড করো। অনেক পরে ওনার শিল্পী জীবনের অনেক শেষের দিকে তিনি ফান্দে পড়িয়া বগা কান্দে, তারপরে এই সমস্ত গান যেগুলো আমরা পরে পেয়েছি, প্রাণসখীরে, ও আমার দরদি, নদীর কুল নাই, ও ঢেউ খেলে রে, এই সমস্ত গান অনেক পরে আমরা পেয়েছি আব্বাসউদ্দিন আহমদের কাছ থেকে। আজকে আমাদের যে শ্রোতা তৈরি হয়েছে সঙ্গীতের, সেখানেও কি এই সমস্যাটা আছে? লোকসঙ্গীত কি অভিজাত বা এলিট? না, সেটা আমি বলবো না। আমি বলবো যে আব্বাসউদ্দিন আহমদের কারণে এবং আমার চাচা ফুপু যেটা ধরে রেখেছেন, আরও ইন্দ্রমোহন রাজবংশী, কিরণচন্দ্র, তার স্ত্রী চন্দনা, আরও বিপুল দা, রথীন্দ্রনাথ রায় যারা গেয়ে গেছেন গান, তাদের কারণে এবং এই গানের নিজস্ব গুণের কারণে আমার মনে হয় যে আমরা যখন বিদেশে ট্রাভেল করতে যাই, তখন আমাদের আধুনিক গানগুলো যারা যান গাইতে আমাদের সঙ্গে, তাদের চাইতেও আমরা যারা ফোক গান করি আমাদের কদরটা বেশি থাকে। কারণ এই গান বহুল শ্রুত, এই গান সবাই জানে, এই গান সবার ঘরে ঘরে, কাজেই একটা সীমিত দর্শক থাকে আধুনিক গানের জন্য। এখন উল্টোটা হয়ে গেছে একেবারে, এই তুমি যদি একটা জায়গায় গিয়ে ও আমার দরদি ধরো বা আজি ভাল করিয়া গানটা ধরো, তুমি দেখবে সমস্ত জনশ্রোতা সবাই তার সাথে কণ্ঠ মিলাচ্ছে, সে ফোবানাই বলো, অ্যাটলান্টাই বলো, সে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বলো। এখন কিন্তু আব্বাসউদ্দিন আহমদের কারণেই বলো, আব্দুল আলিমের কারণেই বলো, এটাই আসলে হওয়া উচিত। কারণ লোক থেকেই তো সব ধরনের শিল্পের থেকে শুরু শুরু। আবারও রাজা আপনার কাছে আসছি, এবার আপনি কি শোনাবেন? আমি এবারে যে গানটি শোনাবো অনুরোধের যে ছিল কি গাড়িয়াল ভাই, আর আমার বাড়ি কিন্তু সেই চিলমারির বন্দরে, আব্বাসউদ্দিনের সেই গানের চিলমারির বন্দরেই আমার বাড়ি। এখানে আমার একটা ছোট্ট কথা বলতে হবে, বঙ্গবন্ধু একবার গিয়েছিলেন সেই চিলমারির বন্দরে এবং তার সঙ্গে জার্নালিস্ট ছিলেন যিনি, তিনি আমাকে পরে এসে গল্প করেছিলেন যে তাকে উনি বললেন যে গিয়াস বলো তো এটা কোন জায়গা, তো উনি বললেন চিলমারির বন্দর। তো বলল চিলমারির বন্দর তো কি, মানে এটা মানে এটার সিগনিফিকেন্সটা কি, তো উনি বলতে পারলেন না। তখন উনি বললেন, বঙ্গবন্ধু বললেন, এটা আব্বাসউদ্দিনের চিলমারির বন্দর, এই সেই চিলমারির বন্দর। এবার আমরা গানটা শুনব। গানটির কথা সংগ্রহ সুর আব্বাসউদ্দিন। গাড়িয়াল ভাই, গাড়িয়াল ভাই, কত রব আমি অন্ধের দিকে গাড়িয়াল ভাই, কত রব আমি অন্ধের দিকে যেদিন গাড়িয়াল নারীর মন মোর ঝুইরা রয় রে, যেদিন গাড়িয়া পূজা যায়, নারীর মন মোর ঝুইরা রয় রে, গাড়িয়াল গাড়ি তুই চির মাগিব দূরি।
চমৎকার। আজকের এই যে আয়োজন ভীষণ জমে উঠেছে, একবারও মনে হলো না যে বিরতি নেবার প্রয়োজন, কিন্তু সময়কে তো আসলে আমরা অস্বীকার করতেই পারি না, সে কারণে আবারও বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক সঙ্গে থাকুন, আপনারা দেখছেন যমুনা রেফ্রিজারেটর, গহীনের গান। খুব শিগগিরই ফিরছি। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন যমুনা রেফ্রিজারেটর, গহীনের গান। ফিরে যাচ্ছি আবারও সেই গানেই, এবারে আবারও নাশিদ কামাল। আপনাকে অনুরোধ করব ডক্টর নাশিদ কামালকে আমাদের কোন গানটি শোনাবেন? ভাবাইয়া গান তো শুনছই, তার পাশাপাশি ভাটিয়ালি করলাম, তারপরে বিচ্ছেদী করলাম, এবার দেহতত্ত্বতে আসছি। এবং এই গানের কথা যেটা তুমি বললে এত গভীর যে এটা মানে যদিও কথা সংগ্রহ লোকের মুখে মুখে রচিত আছে, কানাইলাল শীল আমাদের বিখ্যাত উপমহাদেশের সবচেয়ে নাম করা উনি দোতরা বাদক ছিলেন, তার সুরে অনেক গান গেয়েছেন দাদু। কোনো রঙে বাঁধাছ ঘরখানা, মিছা দুনিয়ার মাঝে কুশাই জি, কোনো রঙে কোনো রঙে বাঁধাছ ঘরখানা, মিছা দুনিয়ার মাঝে কুশাই জি, কোনো রঙে কোনো রঙে বাঁধাছ ঘরখানা, মিছা দুনিয়ার মাঝে গোসাই জি, কোনো রঙে হাসিতে খেলিতে প্রথম কাল গেল, হাসিতে খেলিতে যৈবন কাল গেল রসে ওতর, যৈবন কাল গেল রসে ওতর, বৃদ্ধটা কাল গেল ভাবিতে চিন্তিতে, গেল ভাবিতে চিন্তিতে, বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে, গুরু ভোজি বা কোন কাল গোসাই জি, কোনো রঙে কোনো রঙে বাঁধাছ ঘরখানা, মিছা দুনিয়া
আছে গোসাইজি কোন রঙে, পুতুর হাড়ির ঘরখানা চামিলার ছাউনি, হাড়ির ঘরখানা চামিলার ছাউনি, বন্ধে বন্ধে জোড়া আছে, বন্ধে বন্ধে জোড়া করি তাহার মধ্যে, হায় হায় মনুরাই পাখি তাহার মধ্যে, হায় হায় মনুরাই পাখি তাহার মধ্যে, হায় হায় মনুরাই পাখি তাহার মধ্যে, হায় হায় মনুরাই পাখি, পাখি ছুটি রঙে রঙে বানাচ্ছু ঘরখানা মিঠা দুনিয়ার মাঝে গোসাইজি কোন রঙে। পাকিবে জৈবনে লাগা যাবে ভাটি, তোর দন্ত পড়িবে চুলো পাকিবে জৈবনে লাগা যাবে ভাটি, তোর দিহি নার দিহি খুশিয়া পড়িবে, দিহি নার দিনে হায় হায় খুশিয়া পড়িবে, দিহি হায় হায় খুশিয়া পড়িবে, তোর রঙিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে, কোন রঙে বাঁধাছো ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোন রঙে। এবারে আবারও শফিউল আলম রাজার কাছে জানতে চাই, আপনার সম্পর্কে শুনেছি যে আপনি একটি ভাওয়াইয়া গানের স্কুল পরিচালনা করেন। রাজধানীতে 2008 সালে আমি গঠন করেছি ভাওয়াইয়া গানের দল আর ভাওয়াইয়া স্কুল 2011 সালে, এবং এটি এক বছর ফ্রি কোর্স করানো হয়, সার্টিফিকেট কোর্স,
এখন পঞ্চম ব্যাচ শুরু হবে নভেম্বরে। প্রতিটা ব্যাচের আবার নাম আছে, ফার্স্ট ব্যাচ সিলমারি ব্যাচ, ধরলা ব্যাচ, তিস্তা ব্যাচ, পায়রা ব্যাচ, এবার হচ্ছে ফুলোবালা ব্যাচ। আচ্ছা, চিলমারি থেকে আমাদের একজন বন্ধু আজগর, উনি অনুরোধ করেছেন, মাছের গানটা শুনতে চেয়েছেন আপনার কাছে। আসলে আব্বাসউদ্দিন জন্মদিন উপলক্ষে ওনার গানগুলো করব, কিন্তু মাছের গান লেখাতে আমি, এটা হলো কসিমউদ্দিনের গান, উনি আজকে আমরা এটা সুযোগ নেই আমাদের, অন্য কোনো অনুষ্ঠানে শুনিয়ে দেব। শুনলেন তো প্রিয় দর্শক, অন্য কোনো অনুষ্ঠানে আমরা চেষ্টা করব আপনার অনুরোধের গানটি শোনাতে। এবার এবারে যে গানটি করব, এটাও আব্বাসউদ্দিনের একটি জনপ্রিয় গান, আর ভাওয়াইয়ার মধ্যে তো অনেক বিষয় আছে, চটকা, দরিয়া, দীঘল, নাশা, এই গানটি চটকা পর্যায়ের, আর গানটির কথা সংগ্রহ সুর আব্বাসউদ্দিন। কিসের মোরাধো, কিসের মোর বার, কিসের মোরাধো, কিসের মোর বার, কিসের মোর হলদি বাটা, ওরে প্রাণনাথ বাড়ি যায় মোহরে আঙ্গিনা দিয়া কাটা, মোহরে প্রাণনাথ অন্যের বাড়ি যায় মোহরে আঙ্গিনা দিয়া খাতা, সজনী তাহার আগে কব দুষ্কের কথা, সজনী তাহার আগে কব দুষ্কের কথা, যদি দেখো আর যদি শোনো, আর যদি দেখো আর যদি শোনো, অন্য জনের সঙ্গে কথা, এহেন জৈবন সাগরে ভাসাবো ভাসানে ভাঙিব মাতা, এহেন জৈবন সাগরে ভাসাবো ভাসানে ভাঙিব মাতা, ও প্রাণ সজনী তাহার আগে কব দুষ্কের কথা, মাথা তুলি নাচা, মোর বন্ধু গান গায় মাথা তুলি নাচা, মুহিনার যাও জলের ঘাটে, থমকি থমকি হাটো চোখে ইশারা করো না দেখে মুখে, থমকি থমকি হাটো চোখে ইশারা করো দেখি মুখে, হায় রে বন্ধু পাগল হইতে পারি, পরে বালিশে মনে কর বন্ধু বুঝিয়াছে, ওর চেতন হয়া দেখো বন্ধু নাই বগলে দুকান স্যাং স্যাঙা হইছে, চেতন হয়া দেখো বন্ধু নাই বগলে দুকান স্যাং
সেঙ্গা হইছি সজনী কব দুষ্কের কথা সজনী পালিশক ওর দুষ্কের কথা সজনী পালিশক ওর দুষ্কের কথা। আমরা কিন্তু প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি, আসলে সময়ের কারণে সবগুলো অনুরোধ অনেক সময় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। ওকি গাড়িয়াল ভাই, এই গানটির জন্যই অসংখ্য এসএমএস এসেছিল। হ্যাঁ, আমি সেটাই বলছি যে একটি গানের জন্য অলমোস্ট এখানে 50টার মতো অনুরোধ ছিল আমাদের কাছে, এত সাড়া পাচ্ছি সেজন্য দর্শকদের ভীষণ ধন্যবাদ। এবারে আবারও নাশিদ কামালের কাছে যাব। ডক্টর নাশিদ কামাল, একজন অনুরোধ করেছেন ফান্দে পড়িয়া এই গানটির জন্য। দেখো তো কেমন করে মিলে গেল।
গানটির জন্য অনুরোধ করেছিলেন পাবনা থেকে আমিরুল ইসলাম। আমাদের ভীষণ ভালো লাগছে আপনার অনুরোধ শিল্পীর কাছে পৌঁছে দিয়েছি আমরা এবং তিনি সেই গানটি করেছেন। প্রিয় দর্শক, এবার সময় হয়েছে আবারও একটা বিরতির। দেখছেন যমুনা রেফ্রিজারেটর, গহিনের গান, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন যমুনা রেফ্রিজারেটর, গহিনের গান। ফিরে যাচ্ছে আবারও গানে, এবারে শফিউল আলম রাজা। এবারে যে গানটি শোনাবো এটিও আব্বাসউদ্দিনের একটি জনপ্রিয় গান, পরবর্তীতে অনেক শিল্পী গিয়েছেন, মানে আমার মতো প্রজন্মের শিল্পী সহ অনেকে গিয়েছেন। গানের কথা আব্দুল করিম, সুর আব্বাসউদ্দিন। আরে ডাইনে চল, ডাইনে চল, আরে বাউ কুমিটা বাহাতাহাস যাব, ঘুরিয়া ঘুরিয়া মহারে, আরে বাউ কুমিটা বাহাতাহাস যাব, ঘুরিয়া ঘুরিয়া মহারে, কি ও রে ওই মতন মোরে গাড়ির চাকা বন্ধে হাঠাৎ
দিয়া নেউঠিয়া গরু কাড়ি দিয়া জুড়ি আরে পিয়া নেউঠিয়া গরু কাড়ি দিয়া জুড়ি কি ওরে সোনা মালার সোনার বাদে চান্দে দেশে গুড়ি ওকি গাড়ি আলমোহি চলো রাজু পন্থি ওকি গাড়ি আলমোহি চলো রাজু পন্থি গাড়ির চাকা ঘুরে আর মধ্যে করে রাহা আর গাড়ির চাকা ঘুরে আর মধ্যে করে রাহরে ওই মতন কান্দি আয় ওঠে আমার গোগাউরি গাড়ি আলমোহি চলো রাজু ওকি গাড়ি আলমোহি চলো রাজু পন্থি সোনার সোনা বাদে আর দশবি দশে বেড়াগলি সোনার সোনা বাদে কি ওরে সে ও সোনা অবশেষে করো কোশি কান্দে ওকি গাড়ি আলমোহি চলো রাজু পন্থি ওকি গাড়ি আলমোহি চলো রাজু পন্থি আরে পাগলটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহারে আরে পাগলটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে কি ওরে ওই মতন মরে গাড়ির চাকা বন্ধে বন্ধে ঘুরে ওকি গাড়ি আলমোহি চলো রাজু পন্থি 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 আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে যেহেতু চলে আসছি সবগুলো অনুরোধ পড়ে শোনানো সম্ভব হচ্ছে না, কিন্তু প্রচুর অনুরোধ এসেছে আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ দর্শক। আবারও নাসিদ কামালের কণ্ঠে এবার আমরা গান, যে গানটির কথা বলেছিলাম নদীর নাম সই অঞ্জনা, ওটা হোক আমার শেষ পরিবেশনা। এই গানটি সবাই পছন্দ করে, কবি কাজী নজরুল ইসলাম লিখলেন এবং সুরটি আগে থেকে ছিল আব্বাসউদ্দিনের সেই ভাওয়াইয়া গানের সুর। নদীর নাম সই অঞ্জনা, নাচিতে হিরে অঞ্জনা সই, পাখি সে নয় নাচের কালো আঁখি, আমি যাব না আর অঞ্জনাতে জল নিতে সখিল তুলতে গেলাম
অপূর্ব। এবং যেমনটা শুরুতে বলেছিলাম, আপনাকে কখনোই ধন্যবাদ দিতে চাই না, আপনার কাছে ঋণী থেকে যেতে চাই যেন ভবিষ্যতে আবারও সুযোগ হয় আপনার গান শোনার। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক। আগামী সপ্তাহে নতুন শিল্পীকে সঙ্গে নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। এবারে আমরা শেষ গানটি শুনবো, তবে তার আগে আজকে আমাদের একটা ভুল হয়ে গেছে। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি কিন্তু মিউজিশিয়ানসদের সঙ্গে আমরা দর্শকদের এখনও পরিচয় করিয়ে দেইনি। আমি শিল্পীদেরকেই অনুরোধ করব, যেহেতু আপনারা তাদের খুব ভালো মতো চেনেন, খুব সংক্ষেপে। রাজন, রাজন আপনাকে ধন্যবাদ। গিটারে আছেন সাইদ, তারপরে দোতরাতে আছেন মুকাদ্দেস, এবং এখানে আছেন অক্টোপ্যাডে মাইকেল, তারপরে আছেন রাজীব সিনথেসাইজারে, রাজীব ও তার দল, তারপর আছেন কামরুল এবং বাপ্পি। সবাইকে অনেক ধন্যবাদ। কামরুল আছেন বাঁশিতে। আসলে আমাদের এই পুরো টিমটা, ওনারা না থাকলে তো আমাদের গানগুলো অপূর্ণ রয়ে যেত। সেই, এবং ওনাদের এত ফ্রিকোয়েন্টলি আমরা পাই যে ওনাদের আর অতিথি মনে হয় না, মনে হয় আমাদেরই একজন। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ সময় কেটেছে, চমৎকার একটা সময়। এবার রাজা আপনার গান দিয়ে আমরা শেষ করব। যে গানটি করব সেটিও আব্বাসউদ্দিনের গান। আমি মূলত ভাওয়াইয়া গান করি, তো আজকে একটা ব্যতিক্রম যে শাড়ি গান করব আব্বাসউদ্দিনের গাওয়া। আর গানটির কথা আসলে গ্রিন চক্রবর্তী। নাও সারিয়া দে পালুরাইয়া দে, নাও সারিয়া দে পালুরাইয়া দে, সল সলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া, ও নাও সারিয়া দে পালুরাইয়া দে, নাও সারিয়া দে পালুরাইয়া দে, চল চলাইয়া চলুক রে নাও মাঝে দইরা দিয়া, চলুক মাঝে দইরা দিয়া, হো আরে উড়ালি বিড়ালি বাবে নামের বাদাম নরে, আরে উড়ালি বিড়ালি বাবে নামের বাদাম নরে, হাতালি পাথালি পানি ছলা, হাতালি পাথালি পানি ছলা ছলা করি, আরে খল খলাইয়া হাইসায় ওঠে বৈতার হাতল চাইয়া, হাসে বৈতার হাতল চাইয়া, ও নাও সারিয়া দে পালুরাইয়া দে, নাও সারিয়া দে পালুরাইয়া দে, চল চলাইয়া চলুক রে নাও মাঝে বৈরা দিয়া, চলুক মাঝে বৈরা দিয়া, হো ঢেউয়ের
মাথানে নামের খালে নামের গলি কাঁপে তীরতিরাইয়া নামের সইয়া তোর তুফান মাপে মাপে তোর তুফান মাপে ও চিরলি চিরলি ফুলে ভোমরা ভোমরি খেলে রে আর চিরলি চিরলি ফুলে ভোমর ভোমরি খেলে রে বাদল উদাসী গায়ে পানিতে জমিতে হালি রে আর তোর পুরাইয়া আইলো দেওয়া ঝিলকি হাতে কইয়া আইলো ঝিলকি হাতে আর তোর তুরিয়া আইলো দেওয়া ঝিলকি হাতে আইলো ঝিলকি হাতে ও নাও সারিয়া দে আলু ডাইয়া দে ছল ছলাইয়া চলুক রে নাও মাঝে দইরা দিয়া চলুক মাঝে দইরা দিয়া হো চিকমিকাইয়া হাসে রে চান সর্ষা খ্যাতের পাখি পাখি সর্ষা খ্যাতের পাখি ও শালি ধান শ্যামলা বন হলদা পঙ্খি ডাকে চিকমিকাইয়া হাসে রে চান সর্ষা খ্যাতের পাখি পাখি সর্ষা খ্যাতের পাখি ও সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী আর সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী মিতালি পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি আর ঝিল মিলাইয়া ঝালোর পানি কাছে কইয়া কইয়া পানি কাছে কইয়া কইয়া ও নাও সারিয়া দে পালু রাইয়া দে নাও সারিয়া দে পালু রাইয়া দে চল চলাইয়া চলুক রে নাও মাঝে দইরা দিয়া চলুক মাঝে দইরা দিয়া চলুক মাঝে দইরা দিয়া ও নাও সারিয়া দে পালু রাইয়া দে নাও সারিয়া দে পালু রাইয়া দে চল চলাইয়া চলুক রে নাও মাঝে দইরা দিয়া চলুক মাঝে দইরা দিয়া চলুক মাঝে দইরা দিয়া ও চল ও